বুধবার কৃষ্ণনগর পুলিশ জেলার উদ্যোগে ও পলাশীপাড়া থানার পরিচালনায় দুদিনব্যাপী আর্দলীয় অঞ্চল ভিত্তিক সম্প্রীতি কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হল অভয়নগর বাসস্ট্যান্ড ময়দানে। এখানে উপস্থিত ছিলেন 73 এসডিপিও সুব্রত সরকার, আইসি কৃষ্ণনগর সাইবার ক্রাইম রাজেশ কুমার গুপ্তা, 73 থানার আইসি তাপস কুমার পাল ও পলাশীপাড়া থানার ওসি তাপস কুমার ঘোষ ও পঞ্চায়েত সমিতির সভাপতি রণতা প্রসাদ বোস সহ অন্যান্য আধিকারিক ও সম্মানীয় ব্যক্তিবর্গ। এই টুর্নামেন্টের প্রথম খেলায় অংশগ্রহণ করে পলাশীপাড়া থানা একাদশ ও হাঁসপুকুরিয়ায় অঞ্চল একাদশ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত আট ওভারে 2 উইকেট হারিয়ে 124 রানের লক্ষ্যমাত্রা রাখে পলাশীপাড়া থানা একাদশ। পরে ব্যাট করতে নেমে হাঁসপুকুরিয়ার অঞ্চল একাদশ 8 ওভারে 7 উইকেট হারিয়ে 118 রান তোলে। এই খেলায় 5 রানে জয়ী হয় পলাশীপাড়া থানা একাদশ। পরবর্তী প্রতিযোগিতাগুলিতে পলশুন্ডা 1 নম্বর অঞ্চল একাদশকে হারিয়ে জয়ী হয় গোপীনাথপুর অঞ্চল একাদশ। পলাশীপাড়া অঞ্চল একাদশকে হারিয়ে জয়ী হয় পলশুন্ডা 2 নম্বর অঞ্চল একাদশ এবং সাহেবনগর অঞ্চল একাদশকে হারিয়ে জয়ী হয় বানিয়া একাদশ। জয়ী 4টি দলকে নিয়ে বৃহস্পতিবার সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলা দেখছি সম্প্রীতি কাপ 2023 কৃষ্ণনগর পুলিশ জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সম্প্রীতি কাপ 2023 আয়োজন করা হয়েছে তার প্রথম খেলা হাঁসপুকুরিয়া ভার্সেস পলাশীপাড়া পিএফ। আমরা খুব সুন্দর একটা খেলা উপভোগ করছি। পরবর্তী বল আরো একটি চালানোর চেষ্টা ছিল কিন্তু রেফারির আম্পায়ারের ইশারা কিন্তু গোপীনাথপুর ক্যাপ্টেন পলসন দেওয়ান আপনাকে হয়েছে সঙ্গে আপনি দয়া কাছে এসে টসটা করে নিন। আপনাদের জার্সি দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দয়া করে দ্বিতীয় খেলার জন্য টসটা করে নেবেন। আম্পায়ারের ইশারা কিন্তু ফ্রি হিট দর্শকদের নজর কেড়েছে। প্রথম আজকে সম্প্রতি মাধুর্য পলাশীপাড়া পিএসএর রান সংখ্যা 118 আর মাত্র আরো একবার সজোরে চালিয়েছে টুপুরা। অবশেষে এই 4টি রান কিন্তু আমাদের ভোগ করতে হলো পলাশীপাড়া পিএসএর। একদম মনে হলো সবুজ 124 টার্গেট। পরবর্তী বল চালিয়েছে, দেখা যাক ফিল্ডার সেখানে আমাদের বল হাতে ফলাশি পা পিয়েছে কালু। আরো একবার ভোটের শট, আরো 6-6টি রান কিন্তু আমরা পেয়ে গেলাম রাম গোপালের কাছ থেকে। সজোরে চালিয়েছে কিন্তু কোনো প্লেয়ার না থাকায় এত আমাদের জাম্প দিয়ে লেগেছে। আরো একটি বাকি রান যেগুলো আবারও স্লোয়ার, সে একই গতিতে চালিয়েছিল রামগোপাল। বলটি মাঠের বাইরে আকাশে, সেই সঙ্গে উইকেট কিপারের হাতে, সেই সঙ্গে মাঠের বাইরে যেতে বাধ্য হচ্ছে রামগোপাল। দ্বিতীয় উইকেটে পতন ঘটল শ্যামনগর হাঁসপুকুর রামগোপাল হলেও রান সংখ্যা 86 হাঁসপুকুরিয়ার তৃতীয় রান সংখ্যা 86। পরবর্তী বল সজোরে চালিয়েছে, সেখানে বাপি দত্ত সুন্দর ক্যাচ
মানে যেটা আমরা চাইছিলাম এতক্ষণ খেলা দেখছিলাম চারটে ফুলঝুরি আর প্রত্যেকে অভিনন্দন জানাই পার্টিসিপেট করে একটা খেলা হচ্ছে ওই কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট সবার পাশে এবং করে ভবিষ্যতেও থাকে। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।